হ্যালো দর্শক বন্ধু, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাভিত্তিক ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় এই বৃষ্টির হাত থেকে বা বর্ষার হাত থেকে আমাদের শসা গাছগুলিকে বাঁচাতে কী কী করণীয়, কী কী যত্ন নিতে হবে, কী কী পরিচর্যা করলে আমাদের শসা গাছগুলি সুস্থ সবল থাকবে, গাছে প্রচুর পরিমাণে শসা ধরবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি একা করে আলোচনা করেছি বন্ধু। তাই বন্ধু, ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এবং তার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ বন্ধুরা দীর্ঘ দেড় থেকে দু বছর যাবত আমি কিন্তু ইউটিউবে ভিডিও শ্যুট করছি, কিন্তু কোনোরকম ইউটিউব থেকে সাকসেস পাচ্ছি না বন্ধুরা। তাই প্রত্যেকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু আগে বাড়ানোর চেষ্টা করবেন, আর ভিডিওটা একটু পারলে শেয়ার করে দেবেন। বন্ধুরা, এটা কিন্তু আশ্বিন মাস, এই মাসে কিন্তু বর্ষা বা বৃষ্টির ভাগ একেবারে কম থাকে। কিন্তু এই বছর যেহেতু বন্ধুরা ফার্স্টের দিকে বৃষ্টি বা বর্ষা হয়নি, সেজন্য লাবি করে এখন কিন্তু এই আশ্বিন মাসেই অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। এই অতিরিক্ত বৃষ্টির হাত থেকে আপনার শসা গাছগুলিকে যদি সঠিক পরিচর্যা না নেন বা সঠিক যদি যত্ন নেন শসা গাছের, যদি সঠিক যত্ন না নেন তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু সমস্যা হবে। বিশেষ করে কিন্তু এই শসা গাছের গোড়া পচার একটা ব্যাপক সমস্যা হবে। বিশেষ করে অধিকাংশ শসা গাছ আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন যে সকালে গাছ ভালো আছে, আবার কিন্তু দেখতে পারবেন যে আর যখন দুপুর বা যখন অতিরিক্ত পরিমাণে তাপ দিচ্ছে তখন দেখবেন যে গাছ কেমন আমড়ে বা মরে যাওয়ার এরকম সমস্যা হচ্ছে বন্ধু। তাই এই সময় কিন্তু আমাদের এই বর্ষাকালীন ক্ষেত্রে শসা গাছগুলির সঠিক আমাদের যত্ন নিতে হবে। চলুন বন্ধুরা, এই বর্ষাকালীন ক্ষেত্রে শসা গাছগুলির কী কী সমস্যা হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই, তারপরে এক এক করে আমাদের সমাধানের দিকে এগোবো। বন্ধুরা, এই সময় কিন্তু এই যে বর্ষাকালীন ক্ষেত্রে শসার যে একটা সমস্যা সেটা বললাম, ফার্স্টেই যেটা বললাম গোড়া পচার একটা সমস্যা দেখা যাবে, এবং দুই নম্বরে কিন্তু আমি বললাম যে গাছ ঝিমিয়ে যাওয়া এবং সেই সঙ্গে গাছ সতেজ হওয়ায় একটা সমস্যা দেখা যাবে। আর সেই সঙ্গে বন্ধুরা এই অতিরিক্ত বর্ষায় আরেকটি সমস্যা দেখা যাবে, সেটা হলো গাছে স্ত্রী ফুলের সংখ্যা একেবারে কম, শসা গাছে স্ত্রী ফুলের সংখ্যা কম আসবে, এবং সেই সঙ্গে বন্ধুরা আপনার শসা গাছ কিন্তু একেবারে দুর্বল হয়ে যাবে। তাহলে এমতো অবস্থায় গাছগুলির কী কী যত্ন নিতে হবে চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক। শসা গাছের যখনই এই গোড়া পচার সমস্যা দেখা যাবে বন্ধু, তখনই কিন্তু আমাদের শসা গাছের পরিচর্যা শুরু করতে হবে। শসা গাছের পরিচর্যা হিসেবে গোড়া পচার জন্য অবশ্যই আমাদের কিন্তু শসার জমির মাটিগুলিকে শক্ত করতে হবে, সানের মতো শক্ত করতে হবে। তাই বন্ধু অবশ্যই আপনাদের বলবো, আপনাদের এলাকায় কার্বোফ্লোরিন 3% সিজি গ্রুপের যে ডন 3G ফিবিডান দানা যেগুলো পাওয়া যায় সেগুলো শসার জমিগুলিতে ছড়িয়ে দেবেন। বন্ধুরা, এই ইউটিউবে কিন্তু সর্বপ্রথম আমি কিন্তু আপনাদের বলছি বন্ধুরা, জমিতে মাটি শক্ত করার জন্য কার্বোফ্লোরিন 3% সিজি গ্রুপের ওষুধগুলো ব্যবহার করতে হয়। অধিকাংশ কিন্তু ইউটিউবাররা কিন্তু এটা বলে থাকে না, তারা বলে থাকে গাছে শুধু ছত্রাকনাশক স্প্রে করো, গোড়ায় স্প্রে করো, শসা গাছ ভালো এবং সুস্থ থাকবে। কিন্তু আমাদের মাটির যদি প্যাচপেচে ভেজভেজে থাকে তাহলে সেখানে কিন্তু শসা গাছ গোড়া পচে হামেশাই মারা যাবে। তাই আমাদের মাটিগুলিকে শক্ত করতে হবে। সেজন্য বন্ধুরা অবশ্যই আমি বলবো কার্বোফ্লোরিন 3% সিজি গ্রুপের ওষুধ ফিবিডান দানা ডন 3G, এবং সেই সঙ্গে বন্ধুরা এছাড়াও কিন্তু আনমোলেড ফিবিডন, এগুলো কিন্তু আমাদের জমিতে ছড়িয়ে দিতে হবে। তার পরবর্তীতে বন্ধুরা গাছকে সুস্থ এবং সবল রাখার জন্য গাছে নিয়মিত অ্যামিস্টার টপ এই সিস্টেমিক ফাঙ্গিসাইডটা প্রত্যেক 10 লিটারে 10-15 ml জলে গুলে আপনারা কিন্তু এই বর্ষাকালীন ক্ষেত্রে গাছে এবং গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন। তাহলে বন্ধুরা গাছে অতিরিক্ত পরিমাণে গতি হবে, গাছে অনুখাদ্যের কাজ করবে। আমরা দেখেছি অ্যামিস্টার টপ গাছে অনুখাদ্যেরও কাজ করে, এবং সেই সঙ্গে গাছের গোড়া পচা ধসারও ব্যাপক কাজ করে। তাই আমাদের অ্যামিস্টার টপ ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমাদের মাঠগুলি চাষি বন্ধুরা, অধিকাংশ চাষি বন্ধুরা এই অ্যামিস্টার টপ কিন্তু ব্যবহার করছে। আপনি অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন, যদি অ্যামিস্টার টপ না কিনতে পারেন, দাম বেশি যদি না কিনতে পারেন, তাহলে ক্রয় করবেন চক্রমার্কা ব্যবস্টিন 105 টাকায় 100 গ্রাম পেয়ে যাবেন। প্রত্যেক 10 লিটারে 20 গ্রাম জলে গুলে অবশ্যই আপনার কিন্তু শসার গাছে এবং সেই সঙ্গে গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করতে হবে। আগে গোড়ায় স্প্রে করবেন, তারপরে গাছে স্প্রে করবেন, তাহলে আপনার গাছের গোড়া পচা ধসা এই সমস্যা থেকে মুক্তি। বন্ধুরা, যে সমস্যা এখানে বেশি পরিমাণে দেখা যাবে সেটা বললাম গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাওয়া। এই ঝিমিয়ে ঝিমিয়ে যদি মারা যায়, দেখতে পান যে গাছ সকালে সতেজ এবং দুপুরের দিকে আবার ঝিমিয়ে যাচ্ছে, তাহলে সেখানে বুঝবেন বন্ধু ধসার সমস্যা হচ্ছে। তাই বন্ধুরা, এই ধসার সমস্যা থেকে মুক্তি পেতে এর কোনোরকম ওষুধ নেই, অ্যামিস্টার টপ নিয়মিত ব্যবহার করে যাবেন। এবং সেই সঙ্গে বন্ধুরা এই ধসা লাগলে শসা গাছের ক্ষেত্রে আমরা দেখেছি গোড়ার সমস্যা হয়, অর্থাৎ গাছ পর্যাপ্ত পরিমাণে শেকড় ছাড়তে পারে না, তাই মাটি থেকে পর্যাপ্ত রস সংগ্রহ করতে পারে না, এর জন্য একটা হয়। আর দুই নম্বরে যদি গাছের গোড়া পচে যায় তাও কিন্তু এই সমস্যা হয়, তাই আপনাকে দেখতে হবে। তাই বন্ধু আপনাকে বলবো, ধসার সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আপনার মাটিতে কার্বোফ্লোরিন 3% সিজি দিয়ে মাটিটা শক্ত করে নেবেন। দুই নম্বরে কিন্তু অবশ্যই আমি বলবো যে সিস্টেমিক ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ গাছ এবং গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন। আর তিন নম্বরে আমি বলবো গাছের গোড়ায় গোড়ায় একবার করে শেকড় ছাড়া ওষুধ স্প্রে করবেন।
যাতে গাছের পর্যাপ্ত পরিমাণে শেকড় ছাড়ে, সে কিন্তু শেকড়ের মাধ্যমে পর্যাপ্ত খাদ্য সে গ্রহণ করতে পারে। এই তিনটি কাজ অবশ্যই করবেন। এর পরবর্তী বন্ধুরা, এই বর্ষাকালীন ক্ষেত্রে শসা গাছ কিন্তু দুর্বল হয়। শসা গাছের কিন্তু দেখতে পাবেন যে গাছে কিন্তু শসার পরিমাণ একেবারে কম থাকবে এবং কম ধরবে, সেজন্য গাছকে কিন্তু শক্তিশালী করতে হবে। তাহলে কি এখানে রাসায়নিক সার দিতে হবে? না, এই অনবরত বৃষ্টি হওয়ার ফলে এখানে রাসায়নিক সার দিলে গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে। তাই বন্ধু, অবশ্যই আমি বলবো এখানে রাসায়নিক সার পর্যাপ্ত পরিমাণে এখানে ব্যবহার করবে না। এখানে অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে গাছের অনুখাদ্য, যা কিন্তু গাছের গতি বাড়াবে এবং সেই সঙ্গে গাছে স্ত্রী ফুল আনতে সক্ষম হবে। কয়েকটা বিশেষ কয়েকটা অনুখাদ্যের নাম বলে দিচ্ছি, বর্ষাকালীন ক্ষেত্রে গাছে স্প্রে করবেন বৃষ্টি থেমে থাকলে। তবে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা, এই অনুখাদ্য ছত্রাকনাশক এগুলো কিন্তু একসাথে মিশ্রিত করে করে দেবেন না। আপনার কিন্তু আমি কিন্তু বললাম এই বর্ষাকালীন ক্ষেত্রে গাছের যে যে সমস্যাগুলি হয়ে থাকে, আপনার শসা গাছে কী সমস্যা হচ্ছে আপনি নিজে দেখে তারপরে কিন্তু প্রতিকার করবেন। আমি বলছি না যে সব বীজগুলো কিনে জমিতে স্প্রে করুন, ঠিক আছে বন্ধুরা? আপনার শসা গাছে যে সমস্যা হয়েছে আপনি নিজে পরীক্ষা করে দেখে তারপরে কিন্তু ওষুধগুলো ক্রয় করবেন। তাহলে এই শসা গাছের কিন্তু আমাদের অনুখাদ্যগুলি প্রয়োগ করতে হবে গাছের গতি বাড়ানোর জন্য। আর এই সময় কিন্তু রাসায়নিক সার দেওয়া যাবে হালকা পরিমাণে। যদি আপনার 5 কাঠা জমি থাকে তাহলে 2 কেজি 2.5 কেজি, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। একদম হালকা পরিমাণে রাসায়নিক সার দিতে হবে, গোড়া থেকে অনেকটা দূর দিয়ে। তবে অনবরত যদি বৃষ্টি হয় তাহলে রাসায়নিক সার দেবেন না, ধরে থাকলে তবেই দেবেন, তা না হলে দেবেন না, দিলে গোড়া পচে যেতে পারে, পচে গাছ মারা যেতে পারে। তাহলে এই সময় অনুখাদ্য ব্যবহার করতে হবে। অনুখাদ্য হিসেবে অবশ্যই বলবো শসা জমির ক্ষেত্রে ডলার অনুখাদ্য ব্যবহার করতে হবে, মাত্র 60 টাকা দাম। যদি ডলার না পাওয়া যায় তাহলে ব্যবহার করতে হবে অ্যাক্টিভিজম, 120 টাকা দাম। আর যদি অ্যাক্টিভিজম না পাওয়া যায় তাহলে ব্যবহার করতে হবে সাই পাওয়ার। এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে সাই পাওয়ার। প্রত্যেক 10 লিটারে অবশ্যই 20 ml জলে গুলে গুলে গাছে স্প্রে করতে হবে। তাহলে শসা গাছের গতি বাড়বে এবং গাছে পর্যাপ্ত পরিমাণে শসা আসা কিন্তু শুরু হবে বন্ধুরা। তাহলে বর্ষাকালীন ক্ষেত্রে বন্ধুরা এই 3 থেকে 4টি কিন্তু আমাদের পরিচর্যা করলে আমাদের শসা গাছগুলি সুস্থ এবং সবল থাকবে। তাই বন্ধু, এই সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে এক এক করে আলোচনা করে দিলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দেবে, আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। কারণ বন্ধুরা, প্রায় দু বছর যাবৎ আমি কিন্তু ইউটিউবে ভিডিও শ্যুট করছি, কিন্তু কোনোরকম ইউটিউব থেকে সাকসেস পাচ্ছি না বন্ধুরা। এখনও সাকসেস পাইনি, মাত্র 23,000 সাবস্ক্রাইব এসে কিন্তু ইউটিউব চ্যানেল আটকে গেছে, সাবস্ক্রাইবারের সংখ্যা একেবারে কম আসছে। তাই প্লিজ প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষে একটাই রিকোয়েস্ট রাখবো, প্রত্যেকটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।